एंड वेलकम बैक टू माय चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो और सेफ रहेछो। और ऑब्वियसली खूब একটা বাইরে বের হচ্ছ না যদি কাজ না থাকে, কারণ এখনো কিন্তু আমাদের খুবই সাবধানে থাকতে হবে। আর এই চ্যানেলে তোমরা যারা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নিচে যে বেল আইকনটা আছে সেটাকেও টিপে দাও, তাহলে তোমরা যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে যাবে আর তোমরা দেখতে পাবে। আর তোমরা যারা নতুন তাদের জন্য একটা ছোট্ট ইন্ট্রো দিই, কারণ ইন্ট্রোটা না দিলে তোমরা বুঝতে পারবে না আমি চ্যানেলে কী করি। এই চ্যানেলে বেসিক্যালি আমি আমার ব্লগ দিই, আমি মেকআপ আর বিউটি রিলেটেড অনেক কন্টেন্টও রাখি, স্কিন কেয়ার রিলেটেড কন্টেন্টও রাখি, আর তার সাথে আমি স্টাডি ব্লগও করি। তোমরা যদি আমার কন্টেন্টের ওপর ইন্টারেস্টেড হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তার সাথে শেয়ারও করো, যাতে আমি আরও অনেকজনের কাছে পৌঁছে যেতে পারি আর আমাদের একটা ছোট্ট কমিউনিটি তৈরি হোক। আর আজকের ভিডিওটা আমি বেশি একটা খুব একটা বেশি কিছু তোমাদের বলবো না, আমি কয়েকটা জিনিস কিনেছি সেটাই শেয়ার করবো, তোমরা যতক্ষণে বুঝেও গেছো। আর আজকে আমি একটা খুব সুন্দর একটা অফার, খুব সুন্দর একটা ডিল তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সেটা অনেকজনই জানো না এই ব্যাপারটা। তো ভিডিওটাকে শেষ অবধি দেখো, আর পছন্দ হলে অবভিয়াসলি লাইক করো। ভিডিও আগে থেকেই বলছি, যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর শেয়ারও করো। এখন যেহেতু দুর্গা পুজো সামনেই আসছে তো তোমরা সবাই অবভিয়াসলি শপিং করবে, আর আজকে আমি যেখান থেকে শপিং করেছি খুবই কম দামে, আমি অনেকটা ডিসকাউন্টেই শপিংটা করেছি আর আমি সেটার জন্য খুবই বেশি খুশি। আর তার জন্যই ভাবলাম যে তোমাদের জন্য না একটা ভিডিও বানানো যাক, কারণ যেহেতু সামনে পুজো, অবভিয়াসলি পুজোর সময় আমরা সবাই শপিং করি যারা বাঙালি। আর চলো আজ আর কথা বাড়াবো না, ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমি যে প্রোডাক্ট দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে স্কিন কেয়ারের মধ্যেই পড়ে, আর সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার, এটা পন্ডসের সুপার লাইট জেল ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটা আমি অনেকদিন ধরে অনেক ইউটিউবারদের দেখছিলাম, তারা বলছিল যে খুব ভালো খুব ভালো, তো আমি ভাবলাম না আমি ট্রাই করে দেখি। আর অ্যাকচুয়ালি ট্রাস্ট মি, এটা খুবই ভালো ময়েশ্চার, মানে এত সুন্দর, মানে আমার স্কিনের জন্য, আমার কম্বিনেশন স্কিন, খুব লাইট ওয়েট আর এরম না যে চিপচিপ করবে মুখটা, ওরম না। কারণ আমি আগে ময়েশ্চারাইজার মাখতে খুব একটা পছন্দ করতাম না, লাস্ট 1.5 বছর ধরে আমি ময়েশ্চারাইজার সবসময় মাখি। আর আমার জন্য দরকার হচ্ছে যেটা একটু লাইট ওয়েট, কারণ ওরম আমার যেহেতু কম্বিনেশন স্কিন তার জন্য আমি লাইট ওয়েট ময়েশ্চারাইজারটাই আমি প্রেফার করি। আর এটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল ময়েশ্চারাইজার, অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, আর এটার মধ্যে রয়েছে হাইড্রোলিক অ্যাসিড আর ভিটামিন ই, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর আমি তোমাদের সাজেস্ট করতে পারি, তোমরা যদি কম্বিনেশন স্কিন হও বা ড্রাই স্কিনে হও তাহলে তোমরা গরমকালে মাখতে পারো, বাট যারা কম্বিনেশন স্কিন বা যাদের অয়েলি স্কিন তোমরা এটা সারা বছর ইউজ করতে পারো। আর এটা আসে হচ্ছে এরকম একটা জেল ফর্মে আসে, জেল তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা আমার ইউজ হয়ে গেছে, হাফ আমার ইউজ হয়ে গেছে এটা, কারণ এটা কিছুদিন আগে কিনেছি, তো এটা আমার ইউজ করা হয়েছে আর খুবই ভালো ময়েশ্চারাইজারটা। তো তোমরা, আমি এটা সাজেস্ট করতে পারি যে তোমরা যদি চাও তাহলে তোমরা এটা কিনবে। এবার আমি নেক্সট যে প্রোডাক্টের কথা বলবো সেটা একটুখানি আমি বলবো, আমি সবার আগে এটার মানে খারাপ জিনিসটা বলবো, গন্ধটা একটু বেশি, মানে যারা একটু স্ট্রং গন্ধ সহ্য করতে পারো না তারা এরকম এটা কিনো না। এটা হচ্ছে প্লামের ক্যান্ডি মেল্ট ভেগা লিপ বাম রেড ভেলভেট, এটা হচ্ছে তোমার একটু হালকা একটু রেড টিন্ট আছে এটার মধ্যে, মানে এটাকে তুমি ঠোঁটে দিলে লিপস্টিক না করলেও চলবে, একটা হালকা একটা রেড টিন্ট রয়েছে। তো তোমরা এটা অবভিয়াসলি ট্রাই করতে পারো যারা গন্ধ সহ্য করতে পারো, যারা একটুখানি স্ট্রং মেল সহ্য করতে পারো। মানে এটা আমি যেমন পিসিকে বলেছিলাম মাখতে, পিসি মাখতে পারেনি কারণ পিসি এরকম গন্ধ সহ্য করতে পারে না, বাট এটা আমার ভালো লাগে তো আমি মাখি। তো আর এটা খুব সুন্দর, এই যে এরম কালারটা হচ্ছে এরম, আর হালকা একটা পিঙ্ক পিঙ্ক কালার আছে, আমি জানি না তোমরা দেখাতে পারবো কিনা, আমি তার ট্রাই করছি দেখানো। এটা হালকা একটা পিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে হালকা একটা পিঙ্ক কালার আছে, আর এটা অনেকক্ষণ ঠোঁটের মধ্যে স্টে করে 3-4 ঘন্টা ভালোভাবে স্টে করে লিপবামটা, খুবই সুন্দর। আর এটার প্রাইস একটু কস্টলি, বাট আমি ডিসকাউন্টের পরে এটাকে অনেকটাই ভালো ঠিকঠাক দামে পেয়েছিলাম, তার জন্য নিয়েছিলাম। তো তোমরা যদি একটুখানি স্ট্রং মেল সহ্য করতে পারো আর তাহলে এটা কিনতে পারো। আর এটার মধ্যে হালকা একটা পিঙ্ক টিন্ট আছে, মানে একদম হালকা, ওরকম খুব উগ্র একটা পিঙ্ক টিন্ট না। তো আমি এটা যখন আমি সামনাসামনি যাই আমি এটা সিম্পল ঠোঁটের মধ্যে লাগিয়ে আমি যেতে পারি, আর হালকা একটা পিঙ্ক টিন্ট আছে তো ওটা ভালো লাগে, সবসময় তো সবাই লিপস্টিক ইউজ করতে বা লিপ গ্লস ইউজ করতে চায় না, তো তার জন্য এটা একদম পারফেক্ট। এবার আমি যে প্রোডাক্টগুলোর কথা বলবো সেটা আগে সকালেই এসেছে, আর আমি ভেবেছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আমি মোটামুটি এই প্রোডাক্টগুলো সবকটা ইউজ করিনি কোনো দিনই সেইভাবে, বাট আজকে যে মেকআপটা করেছি সেই মেকআপের মধ্যে হালকা হালকা এই প্রোডাক্টগুলো ইউজ করেছি, বাট সব করিনি, বাট কিছু কিছু ইউজ করেছি, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি। আজকে সবার ফার্স্টে যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে একটা সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার, এটা হচ্ছে ফেয়ারটা হচ্ছে গিয়ে 01 ন্যাচারাল টিন্ট, ঠিক আছে। এটা হচ্ছে এই এরম প্যাকেজিংয়ে এসছে, আর আমি এটার অ্যাকচুয়াল কস্ট আর ডিসকাউন্ট প্রাইসটা মেনশন করে দেবো, তোমরা স্ক্রিনের উপরে একটু নজর রেখো, কারণ আমার ওরমভাবে মনে নেই আর এখানে সবকটা লেখা নেই, তো আমি ওখানে বলে দেবো। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা এরম টাইপের প্যাকেজিং, প্লাম একটা প্যাকেজিং, আর তোমাদের দেখাচ্ছি আমি এই যে এরম টাইপের। তো তোমরা এটা যতটা তোমাদের অ্যামাউন্ট লাগবে তোমরা অল্প একটুখানি হাতে নিয়ে, এই যে এরম টাইপের দেখাচ্ছি আমি, তার এই যে একটা একটু জাস্ট একটু গ্লোই একটা টিন দিচ্ছে, আর এটা আই গেস এটা, হ্যাঁ এটা একটুখানি একটা গ্লোই টিন 01, যেটা একটুখানি একটা গ্লোই টিন দিচ্ছে এই প্রাইমারটার মধ্যে, মানে একটু ভালো লাগছে বেশ মুখটা। তোমরা যদি কোনো মেকআপের আগে এটা করো তোমাদের মুখটা নিয়ে একটু গ্লো করবে, ঠিক আছে। জানি না এখানে কতটা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি না এখানে বোঝা যাচ্ছে কিনা, আই গেস বোঝা যাচ্ছে না, বাট এটা হালকা একটা বেশ সুন্দর একটা মিষ্টি গ্লোই টিন দিচ্ছে। এর অনেক কটা আরও রয়েছে, একটা গোল্ডেন টিন্ট আছে আর একটা আই গেস আছে পিঙ্ক টিন্ট আছে। তো আমি যেটা 01 সেটা নিলাম, আর এটা খুবই আই গেস এটা খুবই মানে সুন্দর হবে, কারণ আমার হাতে তো লাগিয়ে ভালো লাগলো, হাতে এখানটা লাগিয়ে বেশ ভালো লাগছে। আর নেক্সট আমি যে প্রোডাক্টটা কথা বলবো সেটা খুবই একটা চিপ প্রোডাক্ট বাট খুবই ভালো প্রোডাক্ট, সেটা হচ্ছে ফ্রম ইনসাইড, এটা হচ্ছে কনসিলার প্যালেট। আর এটা আমি ভেবেছিলাম কালার কারেক্টার যে প্যালেট আছে সেটা নেবো, বাট না আমি ভাবলাম না কনসিলার প্যালেটটাই নিই, কারণ আমার মুখরম পিগমেন্টেশন নেই যে আমার অতটা মানে গ্রিন বা অনেক অনেক কালার রয়েছে ওইগুলো লাগবে, তো আমি ভাবলাম না ঠিক আছে এটাই নিই। আমি দেখাচ্ছি তোমাদের খুলে প্যালেটটাকে, এই যে
আগে আমার ডার্ক সার্কেলটা অনেকটা হালকা লাগছে আগের থেকে, কারণ আমি এটা ইউজ করেছি। আর এটা হচ্ছে কনসিলারও রয়েছে, কন্টারও রয়েছে, আর তার সাথে তোমাদের চোখে যদি ডার্ক সার্কেলও হটাতে চাও, মানে ঢাকতে চাও, তাহলে তোমাদের কারেক্টারও রয়েছে। তো অবভিয়াসলি এটা প্রাইস এমনি খুব একটা হাই না, বাট এখানে আমি আরও কমে পেয়েছি কারণ আমি একটা অফার তোমাদের মানে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তোমরা আমাকে বললো, আমি তোমাদের সাথে ডিসক্রিপশন বক্সে দেখবে সব লেখা থাকবে, একজন একজন মানে খুব ভালো ইউটিউবার, তার ইয়ে থেকে আমি অফারগুলো নিয়েছি, বাট খুব ভালো। আমি কোনো কিছু তোমাদের ইয়ে করছি না যে তোমরা কিনোই, বাট তোমরা যদি চাও তোমরা কিনতে পারো, কারণ অনেকটা ভালো অফার। এটা অ্যাকচুয়াল প্রাইস 190, বাট এটা আমি ইয়েতে স্পেশাল একটা প্রাইসের পেয়েছি, তোমাদের এখানে আমি বলে দিয়েছি সেটা। আর এবার নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে গার্নিয়ারের বিবি ক্রিম। এই যে আমি ছোটোটা আগে ইউজ করছি, যদি ভালো লাগে তাহলে বড়টা নেবো। এটা আই গেস কত গ্রাম, এটা 18 গ্রাম, 18 গ্রাম, মানে ছোটো ঠিকই আছে। আর একটা দেখেছিলাম 30 গ্রাম ছিল, ওটা আমি কিনে নিই, আগে দেখলাম যে ছোটোটা ইউজ করে কেমন লাগে। তো এরম এই যে এরম টিউব প্যাকেজিংয়ে আসে। আর যারা সবসময় ওরকম খুব বেশি মেকআপ করতে চাও না, মানে সবসময় তো দেখো ফাউন্ডেশন দেওয়ার মতন কোনো ব্যাপার না, তুমি যদি কোথাও সামনাসামনি যাও, ফাউন্ডেশন তো সবসময় না দিলে হয়। আর সত্যি বলতে গেলে যে বিয়ে বাড়ি বা আমি এমনি কোথাও ঘুরতে গেলাম তখনই ফাউন্ডেশনটা ঠিক আছে, কারণ ফাউন্ডেশন আমি সামনে বেরোলাম বা কোথাও গেলাম তখন আমার মনে হয় না ফাউন্ডেশনের কোনো দরকার। তো তখন এরকম তোমার বিবি ক্রিম বা সিসি ক্রিম যেগুলো একটু লাইট কভারেজ, তোমরা সেগুলো ইউজ করতে পারো। আর এটা আমি তোমাদের দেখাচ্ছি, আমি এটা সেই কারণেই কিনেছি যে লাইট কভারেজ, একটা সুন্দর কভারেজ, খুব সুন্দর কভারেজ। এই যে জানি না দেখতে পাচ্ছ কি না, তাও দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর লাইট একটা কভারেজ, মানে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে জিনিসটা। এই যে গার্নিয়ারের যে বিবি ক্রিম, এটা খুব সুন্দর কভারেজ, একটু দেখা যাচ্ছে না, আই গেস অনেক দেখানোর চেষ্টা করছি বাট দেখা যাচ্ছে না। খুব সুন্দর একটা হালকা কভারেজের মধ্যে, তোমরা চাইলে আমি ল্যাকমি সিসি ক্রিমটাকে ইউজ করতাম না, এখন আর ইউজ করছি না, ওটাও খুব সুন্দর। ওটাও তোমরা যদি চাও যে অ্যাজ আ হালকা একদম হালকার উপরে যে মেকআপ মেকআপ করবে তার জন্য ইউজ করবে, তাহলে ল্যাকমি সিসি ক্রিমটা তুমি ইউজ করতে পারো। নাহলে তোমরা যদি চাও যে বিবি ক্রিম ইউজ করো, তাহলে যে বিবি ক্রিম এরম এটাও ইউজ করতে পারো। আর এটা হচ্ছে এটার প্রাইস তো আই গেস 140, আর এটা আমি অনেক কমে পেয়েছি, আমি তোমাদের বললাম যে আমি এখানে মেনশন করে দেবো। আর এরপরে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এরম, এটা প্যাকেজিংটাও খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর প্যাকেজিংয়ে এসছে। আর তার থেকেও বড় কথা, এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 700 সামথিং, 750 বা সামথিং এরম, বাট তোমরা অন্য অ্যাপে একটু কমে পাবে, বাট আমি ট্রেলে 420 বা 50 এরমের মধ্যে পেয়েছি, মানে এত কমে পেয়েছি। আর আমার এটা কেনার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আমার ফিটমিটা কেনার ইচ্ছা ছিল, বাট ফিটমিট যে বড় যেটা সেটা ছিল না, তো আমি ভাবলাম যে না ঠিক আছে তাহলে আমি এটা একবার ইউজ করে দেখি। আর এটা একটুখানি বেশি, মানে ফিটমিট থেকে এই কভারেজটা একটু হাই, আর ফিটমিট আমার কাছে রয়েছে, তার জন্য ভাবলাম না এটা কিনব, ফিটমিট যে ছোটো টিউব সেটা আমার কাছে রয়েছে, তো ভাবলাম যে না এটা কিনি। আর আমার অ্যাকচুয়াল ফিটমিট আমি যেটা ইউজ করতাম একদিন, যে মানে যে শেডটা সেটা হচ্ছে ওয়ার্ম নিউট, আর এখন যেটা আমি কিনেছি সেটা হচ্ছে ক্লাসিক আইবরি। কেন কেন কিনেছি আমি সেটাও বলছি তোমাদের, কারণ ওয়ার্ম নিউটটা আমার আমার মানে আমি যখন আগে যখন কিনেছিলাম তখন আমার স্কিন টোনের জন্য ঠিক ছিল, বাট এখন আমি যে মাখি আমার স্কিনে একটু মানে কি বলবো একটু ইয়েলো টাইপের লাগে, পুরো বলবো না বাট একটু একটু লাগছে। তো আমি ভাবলাম তাহলে একটা শেড আমি একটু মানে ইয়েতে কিনি, নিচুতে কিনি, তাহলে আমি যদি ঠিকঠাক, আমি এটা তাই অর্ডার করেছি। আর আমি আসার পরে এটা আমি একবার খুলেওছি, এটা হচ্ছে আমাদের দেখাচ্ছি যে এরম এরম টাইপের, এটা খুলেওছি আমি একবার একটা ইয়ে ইউজ করছি, খুবই সুন্দর এটা। মানে আমার হচ্ছে আমার খুব টেনশন হয়, আমি কোনো জিনিস যখন কিনি অনলাইনে আমার খুব টেনশন হয় যে ঠিকঠাক হবে তো ঠিকঠাকভাবে কিনতে পারবো, তো না এটা খুবই সুন্দর, সত্যি খুব সুন্দর এটা। আর আমার আমার স্কিনের আমার স্কিন টোন অনুযায়ী এটা ক্লাসিক আইবরো একদম শ্যুট করছে। ওয়ার্ম নিউটটা একটু একটা ইয়েলো টাইপের ভাব লাগতো, খুব না একটু একটু লাগতো, বাট এটা খুব সুন্দর শ্যুট করেছে। আর এটা প্রাইস তো বললাম 750, বাট আমি পেয়েছি 400 মধ্যে, তার জন্য আরও বেশি খুশি আমি। আর আমার না কোনো জিনিস আমি যখন অনলাইনে দিই আমার খুব টেনশন আছে শেডটা ঠিক হবে কিনা, কারণ আগের বারে শেডটা আমি ভুল, একটা সুইস বিউটির যে আমি একটা কনসিলার কিনেছিলাম সেটা শেড ভুল হয়ে গেছিলো আমার, আর সেটার জন্য সেটা এখন আমার কাছে রয়েছে, সেটা আমার খুব একটা ইউজ করিনি, সেটা আমার কাছে এখনও রয়েছে। তো তাই জন্য আমি শেডটা নিয়ে অনলাইনে যখন কোনো প্রোডাক্ট কিনি একটুখানি যে ইয়ে থাকি যে এটা আমার কিনে সাথে হবে, এবার এখন কিনে নিয়েছি, এখন আমার কোনো টেনশন নেই যে না আমি জানি এটা আমার শেডের জন্য ঠিক আছে। তো এটা আমি তোমাদের সাথে সাজেস্ট করবো, তোমরা যদি একটু হাই কভারেজ ফাউন্ডেশন চাও, মানে কোথাও যাচ্ছ বা কোথাও তোমরা পার্টিতে যাচ্ছ, কোথাও বিয়ে বাড়ি রয়েছে বা কোথাও যাচ্ছ, তোমরা ঘুরতে যাচ্ছ, তোমরা যদি মানে একটু হাই কভারেজ ফাউন্ডেশন যেটা মানে স্টে করবে ফাউন্ডেশন, কিন্তু আমি যে ফিটমিটা ইউজ করতাম ফিটমিটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে স্কিনের মতো নিয়ে নিত, মানে নিয়ে নিত ইন দ্য সেন্স বলছি মানে ফাউন্ডেশনটা তাড়াতাড়ি মানে 3-4 ঘন্টার মধ্যে মেকআপটা একটু ডাল লাগতো, বাট এই সুপারস্টে এই যে ফাউন্ডেশনটা আমি আজকে ইউজ করেছি, আজকে মেকআপে কিন্তু আমি ইউজ করিনি, আজকে মেকআপে ইউজ করিনি, বাট এটা আমি ইউজ করেছিলাম সকালে যখন এসেছিলাম একবার স্কিনের সাথে ঠিকঠাক যাচ্ছে কিনা দেখার জন্য ইউজ করেছিলাম, এটা কিন্তু অনেকক্ষণ স্টে করছে আর একভাবে স্টে করছে, এরকম না যে স্কিনের মধ্যে কিছু টেনে নিচ্ছে এরকম না। আর এটা আমি একটা ড্রপ দিয়েছিলাম আমার মুখে, খুব সুন্দর কভারেজ দিয়েছে, খুব সুন্দর। তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা যদি একটা ফাউন্ডেশন চাও একটা ভালো ঠিকঠাক বাজেটের মধ্যে 500-এর মধ্যে, কারণ এটা আমি অফারে 500-এর মধ্যে পেয়েছি, তো তোমরা তাহলে অবশ্যই ট্রাই করতে পারো এই ফাউন্ডেশনটা, মেবেলিন সুপারস্টে 24 আওয়ার্স ফুল কভারেজ ফাউন্ডেশন ক্লাসিক আইবরি। এটা হচ্ছে শেড ক্লাসিক আইবরি 120 লিকুইড কনসিলার। এই যে এটা শেড হচ্ছে 03 লাইট মরিন। আর এই আমি এই সেম জিনিস এই প্রোডাক্টটা ইউজ করেছিলাম, বাট শেডটা আমার ভুল ছিল এক বছর আগে, তোমরা হয়তো দেখেছো ফ্লিপকার্ট যে হলটা দিয়েছিলাম সেখানে, ওই শেডটা আমার থেকে অনেকটাই ডার্ক শেড ছিল, বাট এই শেডটা একদম পারফেক্ট আমার জন্য। আর এটা আমি ইউজ করেছি, এটার বাজেটও খুবই কম, তোমরা যদি একটু চাও বাজেট ফ্রেন্ডলি মানে 200-এর মধ্যে কিছু কিনতে, যে 200-এর মধ্যে বেশি বাজেট এগাবে না, বাট প্রোডাক্টটা ভালো, তো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো। আর এই প্রোডাক্টটার হচ্ছে তোমার মানে কি বলো তো একটু হাই কভারেজ, মানে ভালো কভারেজ, এরকম না যে কম দামি বলে যাতে কভারেজ, এরকম না। তোমরা যদি ফিটমি ফিটমি 300-এর আপ প্রাইস রয়েছে, তোমরা যদি ফিটমি বা যদি সুইসবিউটির মধ্যে বলো যে কোনটা বেশি বেটার, আমি বলবো এইটাই, কারণ এটা খুব কম বাজেট, কম বাজেটের মধ্যে এটা রয়েছে, তো অবভিয়াসলি এটা খুবই ভালো। আর আজকের মেকআপটা কিন্তু আমি এটাতে ক্রিয়েট করেছি, আর তোমরা দেখতে পাচ্ছ যে কোথাও আমার কিন্তু অতটা দাগ কিন্তু বোঝা যাচ্ছে না, তো অবভিয়াসলি তো এটা তোমরা চাইলে কিনতে পারো। আর লাস্ট যে দুটো প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আমি রিসেন্টলি আইব্রো করিয়েছি, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমি রিসেন্টলি আইব্রো করিয়েছি, আর সেই কারণে আমি একটা ল্যাকমির আইব্রো পেন্সিল নিয়েছি ব্ল্যাক কালারের, কারণ আইব্রো আমি এমনি অ্যাকচুয়ালি না আইব্রোটা আমি এমনি খুব ভালো করতে পারি না, আমার মাই করে দিত, বাট ঠিক আছে আমি এখন এটা ট্রাই করি করে দেখি। আর এটারও প্রাইস 75 ছিল, আমি 60 আমার মনে হচ্ছে একটু 60-তে পেয়েছি, 75 অ্যাকচুয়াল প্রাইস, বাট এটা আমি পেয়েছিলাম 60-তে ল্যাকমির এটা যে আইব্রো পেন্সিল।
এই যে এটা আমি ইউজই করিনি। তো তোমরা যদি চাও যে একটু সস্তা আইব্রো পেন্সিল কিনে তাহলে তোমরা টেস্ট করতে পারো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই প্রোডাক্টটা হচ্ছে তোমার ইনসাইটের যে লিপস্টিক, সেটা ইনসাইট হচ্ছে তোমার আমি যেটা বললাম খুব চিপ কোম্পানি, বাট ইনসাইটের সব প্রোডাক্ট কিন্তু খুব একটা ভালো না, কিছু কিছু প্রোডাক্ট খুবই ভালো কিন্তু সব প্রোডাক্ট ভালো না ইনসাইটের। এটা হচ্ছে মোল্টেন পিঙ্ক, ইনসাইটের মোল্টেন পিঙ্ক যে সেটটা, সেটা তোমাদের আমি দেখাচ্ছি এটা আমার হাতে লাগিয়ে, দাঁড়াও এক সেকেন্ড। এটা হচ্ছে 25 25, আর এটার প্রাইস সামথিং অ্যারাউন্ড আমার মনে হয় 70-80 এরকম একটা কিছু লেগেছে, খুবই চিপ প্রাইস। তোমরা দেখাচ্ছি আমি এই যে এরকম এরকম কালারটা, দাঁড়াও। তো এরকম যদি তোমরা চাও চিপ প্রাইসের মধ্যে কিনবে তো তোমরা এটা নিতে পারো অবভিয়াসলি। এই যে এরকম কালারটা খুব সুন্দর একটা মিষ্টি কালার। আর তোমরা এইটুকুনি তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল, আর কিছু শেয়ার করার নিয়ে আমি লিপস্টিকটাকে ইয়ে করে দিলাম, ব্লেন্ড করে দিলাম। এই যে সুন্দর কালারটা, খুব সুন্দর মিষ্টি কালার। তোমরা যদি চাও যে তোমরা একটু এই প্রোডাক্টগুলো কিনবে তাহলে আমি তোমাদের সাথে আরেকটা চলো কথা শেয়ার করি, আর সেটা খুবই ইম্পর্টেন্ট কথা, চলো সেটা শেয়ার করা যাক। মানে এটা আমি এত সস্তায় প্রত্যেকটা প্রোডাক্ট, এটা আমার প্রত্যেকটা প্রোডাক্টে আমি অফার পেয়েছি, আর কেন অফার পেয়েছি কী অফার পেয়েছি এবার সেই কথাটা বলা যাক। তোমরা যারা যারা জানো না যে ট্রেলটা কী, ট্রেলটা হচ্ছে একটা ই কমার্স অ্যাপ, আর যেখানে তোমরা অনেক ভিডিও পাবে, আর তার সাথে তোমরা এরকম যে যদি শপিং করতে চাও এরকম শপিংও পাবে, আর খুব ভালো ভালো ডিসকাউন্টে পাবে। তো অবভিয়াসলি আমার চ্যানেলটা এখন অতটা বড় হয়নি যে আমি কোনো অ্যাপ প্রমোট করব, আমি এটা জেনেছি আমি দুজন ইউটিউবারকে খুব ফলো করি তো তাদের থেকে এটা জেনেছি আমি, আর আমিও সেখানে ওদের থেকে শুনেই কিনেছি। ওদের ডিসকাউন্ট, ওদের যে ডিসকাউন্ট কুপন কোড আমি সেটা মেনশন করে দেবো, তোমরা অবভিয়াসলি চাইলে নিতে পারো। তো আর এইগুলো কিন্তু ওই ডিসকাউন্ট কোডটা কিন্তু শুধু এই প্রোডাক্টের উপরে, অন্য সব প্রোডাক্টের উপরেই তোমরা পাবে। আর আই গেস এটা খুবই একটা ভালো অফার, যে তোমরা যদি চাও এখন সামনে পুজো আছে, তোমরা যদি চাও একটু কম বাজেটের মধ্যে যদি কিছু কিনতে চাও আর তাহলে তোমরা অবভিয়াসলি ট্রেল অ্যাপটা ইউজ করতে পারো। আর ট্রেল অ্যাপটা কিন্তু এরকম না যে কোনো ফেক প্রোডাক্ট দিচ্ছে বা কিছু, খুবই ভালো প্রোডাক্ট, একটা নতুন হয়েছে, আর নতুন মানে 1 ইয়ার হয়ে গেছে, বাট খুব একটা ওরকম কেউ জানে না। বাট তোমরা যদি চাও তোমরা ট্রাই করতে পারো। আমি আবার বলছি আমি এই নিয়ে দুবার পারচেজ করলাম ওখান থেকে, বাট প্রত্যেকটা প্রোডাক্ট খুবই জেনুইন আর খুবই ভালোভাবে এসেছে। এরকম না যে প্যাকেজিং খুব খারাপ ছিল, প্যাকেজিং খুব ভালো ছিল, খুব সুন্দর প্যাকেজিং এসেছে। ব্লু ডট বলে কোনো ওখান থেকে আমরা প্যাকেজিং করে পাঠিয়েছে, বাট খুব সুন্দর প্যাকেজিং। আর খুব 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 বেশি আমি খুশি ট্রেল অ্যাপটা নিয়ে, কারণ আমি খুব একটা বেশি মানে মেকআপ আমি কিনি, মেকআপ অনলাইনে কিনি, বাট আমি হুট করে কোনো জায়গাতে কিনে নিই না, কিনে তো পছন্দ করি না, কারণ কে কিরকম ফেক প্রোডাক্ট দেবে কিছু দেবে না সেসবের জন্য। বাট আমি ট্রেল অ্যাপটা থেকে দুবার কিনছি আর খুবই ভালো, তোমাদের আমি সাজেস্ট করছি তোমরা যদি চাও একটু কম বাজেটের মধ্যে ডিসকাউন্টের মধ্যে তোমরা কোনো প্রোডাক্ট কিনতে তো তোমরা অবভিয়াসলি ট্রাই করতে পারো। আর আমি এতগুলো যে প্রোডাক্ট কিনেছি জাস্ট এই দুটো ছাড়া, মানে এই দুটো আমি আর অনেক আগে কিনতে তোমাদের যেটা বললাম এই স্কিন কেয়ারের জিনিস, এইগুলো ছাড়া আমি এত যে প্রোডাক্ট কিনেছি আমার 1200 সামথিং একটা পড়েছে, 285-295 একটা পড়েছে, তাই কেস সেটা খুবই ভালো। কারণ এটা তোমার এতগুলো যে কিনেছি আমি, তো এই প্রোডাক্টগুলো মিনিমাম প্রাইস হাউস ছিল 1500-1600-1700 এমনটা প্রাইস হাউস ছিল, বাট আমি এটা অনেক কমই পেয়েছি, 300-400 টাকা কমই পেয়েছি। তোমরা যদি চাও তাহলে ট্রেল অ্যাপটাকে ইউজ করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্টে লিখে জানো তোমাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগছে কিনা। আর আমি যেমন বলেছিলাম যে আমি খুব একটা ভিডিও এখন পোস্ট করবো না বিউটি রিলেটেড, তো তোমরা একটু প্লিজ ওয়েট করো কয়েকটা দিন, আমি অবভিয়াসলি পোস্ট করবো বাট এখন করবো না। তো ঠিক আছে, তোমরা খুব ভালো থাকো, একটা সেফ থাকো, আর খুব সুন্দরভাবে শপিং করো, শপিং করলে খুব সেফলি শপিং করো, বাইরে গিয়ে করো না, অনলাইনে এখন সব কিছু অনলাইনে, অনলাইনেই শপিং করো। আর তোমরা একটু ভালো থাকো, আর নিজেকে সুস্থ রাখো, নিজের মন ঠিক রাখো। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আমি জানি না নেক্সট ভিডিও আমি নেক্সট উইকে আসতে পারবে কি না, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট আমি প্রে করি তোমরা সবাই খুব ভালো থাকো। আর তোমরা যদি আমার সাথে কানেক্টেড থাকতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমি এখানে আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো। আর আজকের এইটুকুনি বলার ছিল, যাই আমি এবার লাঞ্চ করি, আর তোমরা সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।